ল্যাপটপ কম্পিউটার ফ্রেন্ডস, আমরা যারা ল্যাপটপ কম্পিউটার চালাই আমরা কিন্তু এরকম পেন ড্রাইভ ব্যবহার করে থাকি। পেন ড্রাইভ ইউএসবি, এটা ইউএসবি অথবা পেন ড্রাইভও বলে থাকি। এই ইউএসবি এবং পেন ড্রাইভ থেকে কীভাবে ফটো ভিডিও অডিও ফাইলপত্র ল্যাপটপে কম্পিউটারে ট্রান্সফার করবেন এবং ল্যাপটপ কম্পিউটার থেকে এটার ভিতরে কীভাবে নেবেন, আজকে আমি দেখানোর চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর পাশাপাশি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, এইরকমভাবে ল্যাপটপ কম্পিউটার সম্পর্কে সবসময় নতুন নতুন ভিডিও পাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। প্রথমেই আপনার ল্যাপটপের মধ্যে ইউএসবি ইনপুট করতে হবে, ঢুকাতে হবে। প্রথমে আপনি এরকমভাবে ল্যাপটপ অথবা কম্পিউটারে রিফ্রেশ দিয়ে একদম প্রস্তুত রেডি, তারপরে আপনি আপনার ইউএসবিটা ঢুকিয়ে দেবেন। যেমনটা আমি ঢুকাচ্ছি, একটি সাউন্ডও শুনতে পাবেন। আপনি একটু খেয়াল করে দেখেন সাউন্ডটা, দেখেন ফ্রেন্ডস এখন চলে আসলো। এখানে আপনি যদি লক্ষ্য করে দেখেন অটো প্লে, আর এখানে কিংস্টোন এইচ সিলেক্ট করার জন্য এখানে বলতে হবে। এখান থেকে ডাইরেক্ট ঢুকতে পারেন ইউএসবির ভিতরে। আমি যেমনটা ডাবল ট্যাপ করতেছি ফ্রেন্ডস, দেখেন ডাবল ট্যাপ করার পরে অপশন চলে আসলো। আপনি এখান থেকে ওপেন ফোল্ডার অ্যান্ড ভিউ, এখান থেকে ডাবল ট্যাপ করে আপনি ইউএসবির ভিতরে ডাইরেক্ট চলে যেতে পারেন। ওকে, আমি এখান থেকে কেটে দিলাম। আপনি এখান থেকে কেটে দিয়ে ডাইরেক্ট চলে যাবেন দিস পিসি অথবা মাই কম্পিউটারের ভিতরে। ডাবল ট্যাপ করবেন, করে এখান থেকে আপনার ল্যাপটপের ভিতরে চলে যাবেন। আর এখানে দেখেন চলে আসলো কিংস্টোন এইচ, আর এখানে ইউএসবিতে আমার একটা ফটো দেখেন সিলেক্ট করা রয়েছে। আর এখানে কীভাবে ইউএসবিতে ফটো লাগাতে হয় আই বাটনে ভিডিও রয়েছে, দেখে নেবেন। এখান থেকে ডাবল ট্যাপ করলাম, ডাবল ট্যাপ করার পর আমার ইউএসবিটা কিন্তু খুলে গেল। ওকে ফ্রেন্ডস, এখন কথা হচ্ছে ইউএসবির ভিতর কীভাবে ফাইল ফটো বা আপনার ভিডিও সব কিছু নেবেন। আপনি এখান থেকে ইউএসবিটা দেখেন, এই যে ইউএসবি, ইউএসবিতে ডাবল ট্যাপ করে ভিতরে গিয়ে এখান থেকে আপনি একটু এখান থেকে একটু ছোটো করে নেবেন। দেখেন ছোটো করে এটাকে এই যে সাইটে রেখে দিবেন। ওকে ফ্রেন্ডস, দেখেন এই যে সাইটে রেখে দিলাম, এটা কিন্তু আমার ইউএসবির ভিতরের অংশটা। ওকে, আর এই যে ইউএসবির নাম কিংস্টোন এইচ, আর এটা ইউএসবির ভিতরের অংশটা। আমি একটু যদি আপনাকে ছোট করে দেই, এই যে এটা হচ্ছে আমার ইউএসবির ভিতরে। এখন ল্যাপটপ থেকে আমার ইউএসবির ভিতরে নিতে চাই ফটো অথবা অন্য কিছু। এখানে দেখেন আমার এখানে থাম্বনেল কতগুলো রয়েছে, আমি থাম্বনেলগুলো এখান থেকে এরকমভাবে সিলেক্ট করে এখান থেকে টেনে এটার উপরে ছেড়ে দিলে চলে আসবে, শুধু কপি হয়ে আসবে। যেমনটা দেখেন অনলি কপি হয়ে কিন্তু চলে আসলো আমার এখানে, কিন্তু এগুলো কিন্তু আগেরই জায়গায় রয়েছে। ওকে ফ্রেন্ডস, আমি যদি একটু ব্যাকে চলে যাই তাহলে এটা আবার খালি হয়ে যাবে। দেখেন ডাবল আবার চলে গেলাম এখানে, দেখেন এখানে আমি কেটে দিচ্ছি, কারণ আমি আপনাকে অন্য সিস্টেমে আবারও দেখাচ্ছি একটু বোঝানোর জন্য। ওকে ফ্রেন্ডস, তাই এটাকে আমি একবার ডিলিট করে দিলাম এখান থেকে। ওকে, এখন আমি এটাকে কেটে নিতে চাই বা আপনি এরকমভাবে টেনে ছেড়ে দিলে হয়ে যাবে। তবে আপনি এখান থেকে আবার মাউস দিয়ে মাউস রাইট সাইডে ট্যাপ করে এখান থেকে কপি করে তারপর এখান থেকে আবার এটার উপরে ইউজের ভিতরে গিয়ে মাউসের দেখেন এখানে পেস্ট করলে কিন্তু চলে আসবে। ওকে ফ্রেন্ডস, আবার যদি এখান থেকে আপনি মাউস দিয়ে কাট করেন তাহলে এটা একেবারে এখানে চলে যাবে কাট করলে। এরকমভাবে আপনি ভিডিও নিতে পারেন, অডিও নিতে পারেন, আপনার যত যা কিছু রয়েছে ইউএসবির ভিতরে নিতে পারেন। আমি উদাহরণস্বরূপ এগুলোকে কেটে নিচ্ছি, দেখেন এখান থেকে আমি কাট করে এটার ভিতরে গিয়ে আবার পেস্ট করে দিলাম। ওকে, এখন এখান থেকে দেখেন এটি কিন্তু পেস্ট হয়ে চলে আসলো। ওকে ফ্রেন্ডস, অর্থাৎ এটা রয়েছে তাই এটা আসলো না, অটো বয়েস, এই যে দেখেন অটো বয়েস, এটা আগে রয়েছে তাই এটা আসলো না, তাই আমি এখান থেকে আবার ডিলিট করে দিচ্ছি অটো বয়েস এবং এখান থেকে আবার কাট করে অটো বয়েস নিয়ে যাব এটার উপরে, এই যে ফ্রেন্ডস। ওকে, এখান থেকে কাট হয়ে চলে আসলো ইউএসবির ভিতরে। এখন প্রশ্ন হচ্ছে ইউএসবির ভিতরে এরকম দেখাচ্ছে, এখানে ফটো দেখাচ্ছে, আসলে জিনিসটা কী আপনার একটু বুঝতে সমস্যা হচ্ছে। তাই এরকমভাবে চলে আসার পর আপনি এখান থেকে একদম ডান পাশে নিচে দেখতে পাবেন এরকম চিহ্ন, এখানে যদি আপনি ট্যাপ করেন, ট্যাপ করার পরে দেখেন এখান থেকে অনেকগুলো সিস্টেম রয়েছে। আপনি যে এখন ছবি চলে আসলো, আপনি আবার চাইলে এখান থেকে আপনি সাইডও চেঞ্জ করতে পারেন, দেখেন। ওকে ফ্রেন্ডস, তো এইরকম আমি এখানে ট্যাপ করে এই যে ছবি চলে আসলো, এখান থেকে যদি বড় করেন তাহলে এই যে আমি এখান থেকে ছোটো বড় করতে পারেন। এখন আমার ইউএসবির ভিতরে এগুলো চলে গেল। আপনি এখন বলতেছেন যে ইউএসবি থেকে আপনার ল্যাপটপে নেবেন, আবার এখান থেকে এরকমভাবে কাট করে নিতে পারেন, কপি করে নিতে পারেন, আপনার ইচ্ছা, কাট কপি যা ইচ্ছে তাই করতে পারেন। আপনি যদি কাট করে নেন এখানে নিয়ে আবার পেস্ট করবেন, এখান থেকে একবারে চলে গেল এখানে। আবার এটাকেও যদি কাট করে নিয়ে যান,
একবারে চলে গেল এটা। ওকে ফ্রেন্ডস, একদম ইজি, সিম্পল এবং সহজ। এইভাবে ইউজের ভিতরে আপনি সব কিছু নিতেও পারেন, রাখতেও পারেন। যদি অডিও কোনো গান থাকে বা অডিও আপনি অন্য একটু জায়গায় যেতে পারেন। দেখেন আমার এটা হচ্ছে ল্যাপটপের ভিতরে, এটা হচ্ছে ইউএসবি। ইউএসবিটা আমি সাইডে রেখে দিলাম, আমি ল্যাপটপটা একটু বড় করে নিলাম। তারপর এখান থেকে যদি অডিও কোনো গান নিতে চান, আমার এখানে বলতে হয় অডিও গান নাই, হালকা দুই একটা থাকতে পারে, আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন এই যে, এই যে দেখেন এই অডিও গান, এখান থেকে আপনি এরকমভাবে কপি করে নিতে পারেন অথবা কাট করে নিতে পারেন, অথবা কপি কাট ছাড়া আপনি এখান থেকে এরকমভাবে সিলেক্ট করে টেন এখানে ছেড়ে দিলেও হয়ে যাবে, যেমনটা আমি এখন আপনাকে দেখানোর জন্য দিয়ে দিলাম। ওকে ফ্রেন্ডস, দেখেন এখানটা কপি হয়ে চলে আসলো। এরকমভাবে আপনি ইজি করতে পারেন। আর শেষ, আপনার যখন ইউএসবির ভিতরে সব কিছু নেওয়া শেষ হবে, তারপর এখান থেকে কেটে দেবেন, কেটে দিয়ে আবার রিফ্রেশ দিয়ে দেবেন দুই থেকে তিনবার। দেওয়ার পরে ফ্রেন্ডস, লাস্ট আপনার ইউএসবিটা ল্যাপটপ থেকে খোলার আগে অবশ্যই এখানে একদম ডান পাশে এই চিহ্নটা দেখতে পারবেন, এরো, এখানে একটা ট্যাপ করবেন, করে এই যে ইউএসবিটা, ইউএসবির উপরে মাউসের রাইট সাইডে ট্যাপ করে এখান থেকে দেখবেন ইউএসবির নামটা কোনটা। আমার এখানে রয়েছে রিজেক্ট, এতে ডাটা ট্রাভেল, আর একটা আছে অ্যান্ড্রয়েড ফোন। আমি এখন ডাটা ট্রাভেলটাকে রিজেক্ট করতে চাচ্ছি, তাই এখানে আবার আপনাকে দেখাচ্ছি শুধু মোবাইলটা রয়েছে। আমি এখন ইউএসবিটা অন আছে, খুলতে পারি। ওকে ফ্রেন্ডস, এইরকমভাবে আপনি ইউএসবি থেকে সব কিছু আপনি আদান প্রদান করতে পারেন ল্যাপটপে কম্পিউটারে একদম ইজিভাবে। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এইরকমভাবে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন। আর এই ভিডিওটি কোনো একটি ভাই কমেন্ট করেছিল, তার কমেন্ট অনুযায়ী তৈরি করে আপলোড করা হয়েছে। আপনারও কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করে আপলোড করার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকে, সুখে থাকেন, আল্লাহ হাফেজ।